বোয়িং কোম্পানি তৈরি জানে ত্রুটির কারণে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আটকে পড়েছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন মহাকাশচারী উইলিয়ামস ও তার আট অভিযান অভিযানসঙ্গী যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসা জানিয়ে দিয়েছে অভিযাত্রীদের ফিরতে সময় লাগবে কথা ছিল একুশ দিন পরেই পৃথিবীতে ফিরবেন কিন্তু সেই সময় বেশ কয়েকদিন আগেই পেরিয়ে গেলেও মহাকাশ থেকে ফিরতে পারছেন না সুনিতা উইলিয়ামস সহ নয় নভচারী নাসার মিশন স্টার লাইনার শুরু হয় গত পাঁচই জুন সুনিতা এবং তার অভিযান সঙ্গীরা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অবস্থান নেন ফিরে আসার কথা ছিল ছাব্বিশে জুন কিন্তু নাসা জানিয়েছে আপাতত সুনিতাদের ফেরা হচ্ছে না না ফিরতে পারার প্রথম কারণ বোয়িং কোম্পানির তৈরি স্টারলাইনার মহাকাশ জানে হিলিয়াম গ্যাস সহ যান্ত্রিক ত্রুটি দ্বিতীয় কারণটি হল আন্তর্জাতিক স্পেস স্টেশনের কাছে বিস্ফোরিত হয়েছে রিসার্স নামে রাশিয়ার একটি কৃত্রিম উপগ্রহ যার টুকরো ছড়িয়ে আছে স্টেশনটির চারপাশে হিলিয়াম লিক ও যান্ত্রিক ত্রুটি নিয়ে আমরা ভাবছি তবে এটা মূল্যায়ন করতে আমাদের সময় লাগবে এই মুহূর্তে কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি আমরা প্রতিদিন যোগাযোগ রক্ষা করা হচ্ছে নভোচারীদের সাথে সুনিতা উইলিয়ামস তৃতীয়বারের মতো মহাকাশে গেছেন এ অভিযানের আগেই তিনি মহাকাশে কাটিয়েছেন তিনশো বাইশ দিন আফসানা নীলা ডিবিসি নিউজ ডেস্ক